আপনারা কিন্তু চাইলে আপনাদের মোবাইলের সাধারণ মেসেজগুলো মেসেঞ্জারে প্রতিনিয়তই দেখতে পারেন। এর জন্য চ্যাটের পাশে আপনার যে প্রোফাইল লোগোটা রয়েছে ওখানে ক্লিক করুন, দেখুন নিচে SMS অপশন রয়েছে, এই SMS অপশন থেকে আপনি যদি ইয়েস অন করে দেন তাহলে দেখুন মেসেঞ্জারে আমার এখানে অন করে দেওয়ার পরে দেখুন আমার এখানকার মোবাইলের সাধারণ মেসেজগুলো কিন্তু আমার মেসেঞ্জারের মেসেজের পাশাপাশি শো করছে। এবং আপনারা যদি মেসেজ আলাদাভাবে দেখতে চান তাহলে দেখুন মেসেজ ক্লিক করার পর এখানে সাধারণ মেসেজগুলো আলাদাভাবে দেখাচ্ছে। এছাড়া এবং আমার এভাবেই আপনি মেসেঞ্জারের রেগুলার মেসেজের পাশাপাশি আপনার মোবাইলের সাধারণ মেসেজগুলো একই সাথে দেখতে পারবেন। আপনি হয়তো আপনার ফ্রেন্ডের সাথে কোথাও যাওয়ার প্ল্যান করেছেন এবং আপনার দেরি হচ্ছে বলে আপনার ফ্রেন্ডরা আপনাকে বারবার মেসেজ করছে যে আপনি কোথায় আছেন, বারবার তারা আপনার লোকেশন জানতে চাচ্ছে। বারবার তাদেরকে মেসেজ না করে আপনি খুব সহজে লোকেশন তাদেরকে জানাতে পারেন। মেসেজের সাইডে যে চারটা বাটন রয়েছে ওখানে ক্লিক করুন, দেখেন এখানে লোকেশন একটা অপশন রয়েছে, লোকেশনে ক্লিক করলে দেখুন শেয়ার ইউর লাইভ লোকেশন একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি আপনার লোকেশনটা ফ্রেন্ডদেরকে সেন্ড করে দিন। আমাদের সবারই কিছু বিরক্তকর বন্ধু থাকে যারা প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ করে বিরক্ত করে, আবার আমরা তাদেরকে ব্লকও করতে পারি না নানা কারণে, হয়তো তাদের সাথে প্রতিদিন দেখা হয় বলে। এই সমস্যার কিন্তু একটা সহজ সমাধান রয়েছে, এর জন্য আপনার ফ্রেন্ডের মেসেঞ্জে যে ভিডিও কলের পাশে যে আই বাটনটা রয়েছে ওখানে ক্লিক করুন এবং নিচে দেখুন ইগনোর মেসেজ নামে একটা অপশন রয়েছে, এই ইগনোর মেসেজে ক্লিক করে জাস্ট ইগনোর করে দিন। বাস আপনার ফ্রেন্ডের মেসেজ আপনার কাছে আসবে না এবং ফ্রেন্ডকে ব্লক করার প্রয়োজনীয়তা পড়বে না আপনার। অনেক সময় দেখা যায় যে মেসেঞ্জারে কোনো ফ্রেন্ড ছবি বা ভিডিও পাঠালে সেটি অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকে। আমরা অনেকেই আছি লিমিটেড MB ব্যবহার করি, যার ফলে অটোমেটিক ডাউনলোড হলে আমাদের MB খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যার কিন্তু খুব সহজ একটা সমাধান রয়েছে, এর জন্য আপনার উপরে চ্যাটস লেখার পাশে যে ছবিটা রয়েছে অর্থাৎ আপনার যে ছবিটা রয়েছে ওখানে ক্লিক করলে ওখানে থেকে যখন নিচে যাবেন, নিচে গেলে আপনার ডাটা সেভার অপশন পাবেন। এখানে যদি অন ডাটা সেভারটা অন করা থাকে তাহলে অফ করে দিন, খুব তাহলে আর অটোমেটিক্যালি ছবি ডাউনলোড হবে না এবং আপনাদের MB বেঁচে যাবে। আপনি কিন্তু চাইলে আপনার মেসেঞ্জারের ইউজার নেমকে এডিট করতে পারেন। এর জন্য আপনার মেসেঞ্জারের চ্যাটের পাশে আপনার যে ছবিটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করলে দেখুন নিচে এখানে আসলে ইউজার নেম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন, এখানে দেখুন এডিট ইউজার নেম একটা অপশন রয়েছে এবং নিচে কপি লিঙ্ক রয়েছে। এডিট ইউজার নেমে যেয়ে আপনি কিন্তু খুব সহজে আপনার ইউজার নেমটা এডিট করতে পারেন। এছাড়া কপি লিঙ্ক থেকে আপনার নাম মেসেঞ্জারের লিঙ্কটা কপি করে অন্যদেরকে খুব সহজে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। মেসেঞ্জারে একটা সিক্রেট কনভার্সেশন নামে একটা অপশন রয়েছে যেটা আপনার মেসেজগুলোকে গোপনীয় রাখে, অর্থাৎ আপনি যদি কারোর সাথে এমনভাবে চ্যাট করতে চান যে সেটা অন্য কোনো মানুষ না দেখুক বা সেটা ডিলিট না করে, অনেক সময় দেখা যায় যে খুব বড়ো চ্যাট ডিলিট করা খুবই সমস্যা, এর জন্য আপনি সিক্রেট কনভার্সেশন ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমি আমার একটা ফ্রেন্ডের আইডিতে গিয়েছি এবং ফ্রেন্ডের আইডি যে আমি এখানে দেখুন সিক্রেট কনভার্সেশন অন করলাম, সিক্রেট কনভার্সেশনের পাশে দেখুন একটা টাইম বাটন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডের বিভিন্ন সময় দেখাচ্ছে। আমি যদি 5 সেকেন্ড আমি এখান থেকে 5 সেকেন্ড চুজ করে দিলাম, দিয়ে আমি কনভার্সেশন করলাম, আমি আমার ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠালাম। দেখুন মেসেজ পাঠানোর পরে একটা সময় পাশে চালু হয়ে গেছে এবং 5 সেকেন্ড পরে দেখুন মেসেজটা মুছে গেছে। এভাবে কিন্তু আপনারা যে কারোর সাথে সিক্রেটলি কনভার্সেশন করতে পারবেন এবং কনভার্সেশনের পরে মেসেজ ডিলিট করার প্রয়োজনীয়তাও পড়বে না। মেসেঞ্জারে আজ পর্যন্ত আপনি যত স্টোরি দিয়েছেন সব কিন্তু আপনি একসাথে দেখতে পারেন। এর জন্য চ্যাটের পাশে যে আপনার ছবিটা রয়েছে সেখানে ক্লিক করে নিচে যেয়ে দেখবেন যে স্টোরি আর্কাইভ স্টোরি অপশন রয়েছে, স্টোরি থেকে কিন্তু আপনি স্টোরি আর্কাইভে যেয়ে সেখান থেকে আপনি আজ পর্যন্ত যত ছবি ছেড়েছেন সব কিন্তু একসাথে দেখতে পারবেন।